নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিওর আরও একটি ভালো খবর আপনাদের জানাবো। জিও সস্তায় একটি স্মার্টফোন আনতে চলেছেন। এতদিন আপনারা জিওর ফিচার ফোন অনেক সস্তায় ব্যবহার করেছেন, জিও ফোন ওয়ান এবং জিও ফোন টু। এই জিও ফোন ওয়ান এবং জিও ফোন টু এর পর এখন কোম্পানি পরিকল্পনা করছেন একটি স্মার্টফোন সস্তায় নিয়ে আসার জন্য। এই সম্পর্কেই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে নিন, আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর ধরে রিলায়েন্স জিও আমাদের দেশে মোবাইল সার্ভিস প্রোভাইডার হিসাবে যথেষ্ট সফলভাবে কাজ করে চলেছেন। তারপর যখন তারা দুটো 4G ফিচার ফোন নিয়ে এলো, জিও ফোন ওয়ান, তারপর জিও ফোন টু, এই দুটো ফোনও কিন্তু আমাদের দেশে যথেষ্ট সফলভাবেই চলেছে। আর গত কয়েক বছর ধরে আমাদের দেশের টেলিকম ব্যবসা সফলভাবে কাজ করার ফলে তারা জানতে পেরেছেন যে আমাদের দেশে এখনও পর্যন্ত কয়েক কোটি মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত ফিচার ফোন ব্যবহার করছেন। এই কয়েক কোটি মানুষের হাতে সস্তা স্মার্টফোন পৌঁছে দেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা নিয়েছেন। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী ফ্লেক্স নামে একটি আমেরিকান কোম্পানির সাথে তারা কথাবার্তা চালাচ্ছেন সস্তা স্মার্টফোন নিয়ে আসার জন্য। এই ফ্লেক্স হলো একটি স্মার্টফোন প্রস্তুতকারী আমেরিকান সংস্থা, যাদের একটি শাখা রয়েছে আমাদের দেশে, চেন্নাইয়ে রয়েছে। চেন্নাইয়ে যে এসিজেড রয়েছে, স্পেশাল ইকোনমিক জোন, সেখানে তাদের একটি কারখানা রয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রায় 10 কোটি স্মার্টফোন তৈরি করা নিয়ে দুটো কোম্পানির মধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে এই বিরাট সংখ্যক স্মার্টফোনকে যাতে সস্তায় মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য ফ্লেক্স বলে যে কোম্পানি যারা স্মার্টফোন ফোনটি তৈরি করবে, তারা সরকারের কাছে ট্যাক্স ছাড়ের জন্য আবেদনও করে দিয়েছেন। ফোনটির হার্ডওয়্যার এবং ফিচার কী থাকবে সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ পায়নি। তবুও আশা করা যাচ্ছে একটি ভালো মানের স্মার্টফোনে যে ধরনের স্পেসিফিকেশন থাকা দরকার সব কিছুই এই ফোনটির মধ্যে থাকবে। আর ফোনটির দাম কত হতে পারে সেই নিয়েও কিন্তু সেইভাবে কোনো তথ্য প্রকাশ পায়নি। তবু এই ফোনটি যেহেতু ফিচার ফোন ব্যবহারকারীদের টার্গেট করে নিয়ে আসা হচ্ছে, তাই এই ফোনটির দাম 2 থেকে 2500 টাকার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, শেষে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি। এই সমস্ত তথ্য যে আপনাদের জানালাম, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়, অফিসিয়ালি এই সম্পর্কে কোনো ঘোষণা করা হয়নি। যে তথ্যগুলো আপনাদের জানালাম সেগুলো একেবারেই মিডিয়া রিপোর্ট, অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত খবর থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়েছি, এগুলো কোনো অফিসিয়ালি ঘোষণা নয়। আমরা আশা করব এই রিপোর্ট সত্য হোক ও তাড়াতাড়ি বাজারে চলে আসুক জিও স্মার্টফোন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান জিও স্মার্টফোন আমাদের বাজারে আসা উচিত কিনা, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।